শিক্ষার্থী বন্ধুরা উচ্চতর গণিত পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম উচ্চতর গণিত অনলাইন ক্লাসের এক অংশ হিসেবে আজকে আমরা ম্যাট্রিক্সের পরবর্তী লেকচার অর্থাৎ লেকচার ফাইভ করব তো তার আগে শিক্ষক পরিচিতি যদিও শিক্ষক পরিচিতি তোমরা এর আগেও দেখেছো শুনেছ তারপরেও প্রত্যেকটা ক্লাসে শিক্ষক পরিচিতি দেওয়া দরকার কারণ এটা অনলাইন ক্লাস তো তোমাদের অবশ্যই মনে আছে যে এর আগে আমরা চতুর্থ লেকচারে কি কী পড়েছিলাম যেরকম চতুর্থ লেকচারে কিন্তু আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের দ্বিতীয় অংশ পড়েছিলাম চারটা লেকচার কিন্তু শেষ গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শেষ করেছি আমরা যেরকম এক নম্বর লেকচারে ছিল ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে দুই নম্বর লেকচারে আমরা আর কিছু অপারেশন ম্যাট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং যোগ বিয়োগ ভাগ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তিন এবং চার নং লেকচারে কিন্তু আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং সাথে কিছু অঙ্ক সলভ করেছি তো আজকে পাঁচ নম্বর লেকচারে দেখি কি কি পড়া যায় আলস্য বিষয় হল দেখো ও একই অধ্যায় এক ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী এক পয়েন্ট এক লেকচার ফাইভ গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এই লেকচারে যা থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে সৃজনশীল আকারে আসে তার পার্ট ওয়ান এটা আমরা এরপরে লেকচার সিক্স অর্থাৎ ছয় নম্বর লেকচার যে পড়বো সেখানে বলব পার্ট টু আমরা শুরু করি সাতের চার নম্বর অঙ্ক রূপান্তি প্রকাশনী যে বই তোমাদের কাছে আছে রেফারেন্স দেওয়া হয়েছিল যে বই সাতের স্যার এ একটা ম্যাট্রিক্স খেয়াল করো যে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হলে এবি এবং বি এ নির্ণয় করো মানে এ এবং বি গুণ করতে হবে এবি নির্ণয় করতে হবে মানে হলো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে এবং বি এ নির্ণয় করতে হবে মানে প্রথমে বি ম্যাট্রিক্স পরে এ ম্যাট্রিক্স নিয়ে গুণ করতে হবে এবং দেখাও যে এবি ইকুয়াল বি তো কেন বললাম গুরুত্বপূর্ণ অঙ্ক আসলে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেট্রিক্সের গুণ দুইটা মেট্রিক্স গুণ করার কৌশল কেউ যদি দুইটা মেট্রিক্স গুণ করার কৌশল বুঝতে পারে তাহলে এই চ্যাপ্টারের অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান ম্যাট্রিক্সের যত অঙ্ক আছে সব অঙ্কই অনেক সহজ অতিরিক্ত কোনো কিন্তু সূত্র নেই আমরা সমাধান শুরু করি এবুয়েল খেয়াল করে দেখো বি ইকুয়েল লিখছি এই যে প্রথম ম্যাট্রিক্সটা হলো এ মেট্রিক্স এই যে যাচ্ছে এখানে আর পাশে আমরা যে লিখছি সেটা হচ্ছে বি মেট্রিক্স ইন্টু আকারে লিখছি এখন আমরা গুণ করব দেখো গুণ করে আমরা লিখেছি কিভাবে লিখেছি সে ব্যাপারে আমরা একটু আলোচনা করলে ক্লিয়ার হব দুই নং লেকচারে কিন্তু আমরা মেট্রিক্স গুণ করার পদ্ধতি শিখেছিলাম তারপরেও আজকে আরেকবার আলোচনা করছি যেরকম এই যে প্রথম ম্যাট্রিক্সতে আছে প্রথম প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলাম আছে তো ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা সেটা কিন্তু দেখেই বোঝা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম তিনটা এক 2 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা তিনটা এটা যদি সমান হয় তাহলে আমরা বুঝব যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে তো এখানে কোন সামাশায় গুণ করা যাবে এখন আমরা গুণ করবো কিভাবে প্রথমে যে প্রথম শাড়ি এ মেট্রিক্সের প্রথম শাড়ি দিয়ে এই দুইটা গুণ গুণ করবো ভাবে আবার দ্বিতীয় শাড়ি দিয়ে দুইটা কলামকে গুণ করবো গুন করে করে আমরা নিচে লিখব প্রথমরা দেখাই দেখো এ মেট্রিক্সের যে শাড়ি ওয়ান টু থ্রি আর বি মেট্রিক্সের যে একটা কলাম আছে জিরো ওয়ান টু এ দুটো যদি গুণ করি গুণ করবো কিভাবে যদি এই শাড়িটাকে এই কলামের উপরে রাখি আমরা তাহলে দেখব যে ওয়ান এর উপরে জিরোর উপরে ওয়ান পড়বে ওয়ানের উপরে টু পড়বে এবং জিরোর উপর থ্রি পড়বে মানে যে সংখ্যা যে সংখ্যার উপর পড়বে সেই সংখ্যাগুলো গুণ হবে যেমন ওয়ানের সাথে এই ওয়ানের সাথে গুণ হবে জিরো তাহলে ওয়ান ইন্টু জিরো মানে জিরোই হয় এইখানে দেখো এই যে জিরো লেখা আছে এই যে এই অংশটা কিন্তু এই কলাম এবং এই সারে এই গুণ করে যা হয়েছে সেটা লেখা হয়েছে এখানে তো ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস করলে তিনটা এভাবে কলামের উপর রাখলে যে সংখ্যা যে সংখ্যার উপর পড়বে তাদেরকে গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে এটা হলো মূল বিষয় তো আমরা এই শাড়ি দিয়ে এই কলামের কাজ করলাম সেটা এখানে বসলো কারণ এই মেট্রিক্সের এই মেট্রিক্সের এক নাম্বার শাড়ি আর দুই নম্বর মেট্রিক্সের হলো এক নাম্বার কলাম তাই এই দুটো গুণ করলে অন অন পজিশনে যাবে মেট্রিক্সের গুণ ফল যে করবো সে সেখানে এখন আমরা এই শাড়ি দিয়েই দ্বিতীয় কলাম অর্থাৎ এই শাড়ি দিয়ে এই কলাম গুণ করবো টু টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে একইভাবে এই শাড়িটা এই কলামের উপরে যদি রাখি তাহলে এই ওয়ান যেখানে দেখো ওয়ান মাউস দিয়ে দেখাচ্ছি আমি এই ওয়ান এই টুর উপর পড়বে তাহলে ওয়ান ইন্টু টু এই যেখানে টু আসে দেখো এই যে এই এক নাম্বার সাথে দুই নাম্বার কলাম গুন করে এইটা হয় সেক্ষেত্রে ওয়ান ইন্টু টু টুই হয় টু ইন্টু টু ফোর হয় এই যে প্লাস ফোর এই প্লাসটা কিন্তু সূত্রেরই নিয়মের মধ্যেই থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি হলো আসলে এখানে প্লাস ছিল প্লাস ইন্টু মাইনাস থ্রি প্লাস মাইনাস মাইনাস একবারে লেখা যায় তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের একটা শাড়ি নিয়ে কাজ করলাম শাড়ি আছে দুইটা তো যদি আমরা দুই নাম্বার শাড়ি দিয়ে কাজ করি দুই নাম্বার শাড়ি দিয়ে কিন্তু এই কলাম এবং এই কলামে কাজ করা যায় এই কলামে কাজ করলে হবে এই অংশটা আবার দ্বিতীয় কলামে কাজ করলে হবে এই অংশটা অর্থাৎ এই পুরো অংশটা হবে ওই দ্বিতীয় কলাম শাড়িতে যদি কাজ করি আমরা তারপরে এটা যোগ বিয়োগ করবো আমরা জাস্ট এখানে এই যে জিরো প্লাস টু প্লাস জিরো ইকুয়াল টু টু এই যে একবারই লিখছি জাস্ট যোগ বিয়োগ করে লিখলাম এটা সহজ বিষয় এটা কঠিন বিষয় নয় তাহলে আমরা এবি মেট্রিক্স নির্ণয় করলাম খেয়াল করে দেখো এবি মেট্রিক্স নির্ণয় করলাম সেটার মান হলো টু থ্রি ফাইভ টুয়েলভ তোমাদের প্রশ্নের মধ্যে বলছি এবি এবং বি এ নির্ণয় করো এখন আমরা বি এ নির্ণয় করি বি এ এ বি এবং বি এর মধ্যে পার্থক্য কি আসলে প্রথমে আমাদের এই ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের মান লিখতে হবে তারপরে এ ম্যাট্রিক্সের মান লিখতে হবে মানে যে ম্যাট্রিক্স দেয় আছে অনেকের কাছে মনে হতে পারে যে এ বি এবং বি এ তো একই সার বি নির্ণয় করে মানে বি এও তাই হবে বিষয়টা এরকম নয় ম্যাট্রিক্সের গুণের বেলায় আর বিএ মানে হচ্ছে বি ম্যাট্রিক্সটা আগে লিখে এ ম্যাট্রিক্সটা পরে লিখে গুণ করলে আর একটা রেজাল্ট আসবে আর এ বি যদি হয় এ ম্যাট্রিক্স আগে বি ম্যাট্রিক্স পরে লিখে আর রেজাল্ট আসবে অনেক সময় দুটা রেজাল্ট সেম হতে পারে আবার নাও হতে পারে আমরা দেখি এই ক্ষেত্রে এর মানে কি হয় এটা যে বি ম্যাট্রিক্সটা আগে লিখেছি হ্যাঁ যে একইভাবে একটু আগে যে আমরা দেখালাম এই প্রথম ম্যাট্রিক্সের সারি বাই সারি ওয়ারিজ কাজ করব আমরা এই এই প্রথম শাড়ি নিয়ে এই তিনটা কলামের কাজ করবো যেরকম প্রথম শাড়ি এই যে জিরো টু এই জিরো 2 সাথে যদি প্রথম কলামের কাজ করি আমরা জিরো 1 মানে জিরো প্লাস টু 8 এই যে জিরো প্লাস এইট একইভাবে এই সারি নিয়ে যদি আমি দ্বিতীয় কলামের সাথে কাজ করি পরবর্তী ম্যাট্রিক্সের তাহলে এই অংশ আসবে এই সারি নিয়ে যদি আবার এই তৃতীয় কলামের সাথে কাজ করি তাহলে এই অংশ হবে একইভাবে এই দ্বিতীয় শাড়ি নিয়ে আবার এই দুটো তিনটে কলম এই শাড়ি নিয়ে আবার তিনটে কলম কাজ করলে এই বিষয়গুলো পাবো যদি আমরা এটা আমি যে বলছি কথা শোনার পর যদি আমরা খাতা একটু প্র্যাকটিস করি তাহলে অত্যধিক সহজেই মানে অত্যন্ত সহজেই আমরা এটা বুঝতে পারবো কঠিন বিষয় নয় এখন যদি এই যে যোগ বিয়োগ আছে যে যোগ বিয়োগ করি তাহলে পাবো হলো দেখো এইট টেন টুয়েলভ নাইন টুয়েলভ ফিফটিন এগুলো কিন্তু বোঝা যায় এই যে থার্টি থ্রি প্লাস টুয়েলভ ইকুয়েলভ ফিফটিন তাহলে আমরা বি এ মেট্রিক্সও পেলাম বি ম্যাট্রিক্সও পেলাম দুটো ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে দুটোই অ্যানসারের অ্যান্সারের অংশ এখন আমরা এ বি আসলে কী পেয়েছিলাম দেখো বি মেট্রিক্সটা পেয়েছিলাম এরকম টু থ্রি ফাইভ টুয়েলভ তো যদি লক্ষ্য করো দেখো এই যে এ মেট্রিক্সটা আর হলো এই যে সরি বি ম্যাট্রিক্সটা আর হচ্ছে বি এ মেট্রিক্সটা দেখলে দেখতে মনে হচ্ছে যে অনেকটাই অন্যরকম এ এবি মেট্রিক্স হলো টু বাই টু ম্যাট্রিক্স আর বিয়ে মেট্রিক্স কিন্তু থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাছাড়াও এলিমেন্টও পার্থক্য আছে অর্থাৎ ভুক্তিগুলো পার্থক্য আছে তাহলে আমরা বলতে পারি যে এ বি আর বি এ সমান নয় আমরা কিন্তু লেকচার টুতে শিখেছি মেট্রিক্স দুইটা মেট্রিক্স কীভাবে সমান হয় সমতা সমতা বিধান করে তো সমান হয় তখনই যখন অর্ডার সমান হবে এবং ভুক্তিগুলি সমান হবে এখানে কিন্তু দেখছি আমরা সমান নয় তাই আমরা লিখতে পারি এবি নট ইকুয়াল বি এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল শেষ অংশে এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ সাতের চার নম্বর অঙ্ক এরপরে আর একটা অঙ্ক সলভ করি আমরা এখন নয়ের এক অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটাকে এর একটা ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার নির্ণয় করতে হবে এ কিউব নির্ণয় করতে হবে স্কোয়ার মানে এ দিয়ে গুণ করলে স্কোয়ার হয় আর একেও নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে বলছে এটা প্রমাণ করতে হবে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই ইকুয়াল জিরো যেখানে আই ইকুয়াল টু ওয়ান জিরো জিরো ওয়ান আই আমি এর আগে ম্যাট্রিক্সের এর সময় কিন্তু বলেছিলাম যে আই হলো আইডেন্টি ম্যাট্রিক্স যার কর্ণ উপাদান শুধু হয় ওয়ান ওয়ান আর বাকিগুলো সব শূন্য কর্ণ বলতে প্রধান কর্ণ তোমরা সমাধান শুরু করলে আস্তে আস্তে সবই বুঝতে পারবো দেখো এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন টু এ এখন এ মেট্রিক্স এর মান আছে তাই মেট্রিকটা দুইটা আলাদা আলাদা নাম বসালাম এ ইন এ এখন সেই গুণের নিয়মে গুণের যে নর্মাল নিয়ম একটু আগে শিখলাম যেটা সেটা করবো দেখো এই যে এক নাম্বার শাড়ি এক নাম্বার কলমের সাথে গুণ করলে ওয়ান প্লাস এইট হয় যে ওয়ান প্লাস এইট আবার এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলমের সাথে গুণ করলে টু মাইনাস সিক্স টু মাইনাস সিক্স একইভাবে দুই নাম্বার শাড়িতে যদি কাজ করি দুই নাম্বার শাড়ি এক নম্বর কলাম তাহলে এই চার এ একের সাথে গুণ হয় মানে চার আর এ মাইনাস থ্রি ফোরের সাথে গুণ হয় মাইনাস টুয়েলভ তাহলে ফোর মাইনাস টুয়েলভ একইভাবে এই শাড়ি এই কলামের সাথে গুণ করলে এইট প্লাস নাইন তো এটা আমি কিন্তু বারবার বলছি যে কাজ একই কিন্তু আমি একটু বলছি যে একটু ডিটেলস বলার চেষ্টা করছি এ কারণে যে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো বারবার কথাটা শোনো তাহলে তোমাদের জন্য সহজ হবে এখন এটা যদি যোগ বিয়োগ করি ইকুয়াল টু দেখো নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেনটিন মেট্রিক্স পেয়েছি এটা কী মেট্রিক্স আসলে এ স্কোয়ার প্রশ্নের মধ্যে ছিল এ স্কোয়ার নির্ণয় করুন তো স্কোয়ার কিন্তু হয়ে গেল তো এই স্কোয়ার নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই অংশটা এই যে আমি যে দেখাচ্ছি এই অংশটা কিন্তু কঠিন হয় ধীর স্থিরভাবে করতে হয় এখন আমরা এ কিউব নির্ণয় করি এ কিউব দেখো যে এ কিউবিক স্কোয়ার লেখা যায় সহজে আমরা বুঝতে পারি এখন এখানে যেহেতু এ মান কিন্তু বের করছি আমরা তাহলে দেখো এই যে এই মানটাই এখানে বসানো হয়েছে আর এ a যে মানটা সেটা বসানো হয়েছে এখন আমরা গুণ করি আখের মতোই গুণ করবো এই গুণটা না দেখাই দিলে চলবে এই শাড়ি এই কলাম বরাবর লিখে এখানে বসবে আর এই শাড়ি এই কলম বরাবর কাজ করে এখানে বসবে অর্থাৎ এক নাম্বার শাড়ির কাজ করলে এখানে এক নাম্বার শাড়িতেই বসবে দুই নাম্বার শাড়ি দিয়ে যদি কাজ করে দুই নাম্বার কলামে এখানে বসবে আর দুই নাম্বার শাড়ি দিয়ে তিন নাম্বার দুই নাম্বার কলামে করলে ফোন করলে এটা হয় যদি আমরা যোগ বিয়োগের কাজ শেষ করি তাহলে মাইনাস সেভেন থার্টি সিক্সটি মাইনাস সিক্সটি সেভেন এই যে মেট্রিক্সটা পেলাম একই এটাও কিন্তু একটা রেজাল্ট আমাদের প্রশ্নের মধ্যে ছিল স্কোয়ার এ কিউব নির্ণয় করো এখন প্রশ্নের অংশ তৃতীয় অংশ হল প্রমাণ করো যে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই এটি কোনটা জিরো প্রমাণ করতে হবে তো খেয়াল করে দেখো আমরা যে এ স্কোয়ার বের করছিলাম সেই ম্যাট্রিক্সটা কিন্তু এটা তোমরা পেজ উল্টা লেখ তোমরা অবশ্যই লেকচার দেখার সময় খাতায় লিখছো তো খাতায় লিখে যদি থাকো তাহলে

যে এই এই আই বলতে আই টু মানে দুইটা সারি দুইটা কলাম যদি এই ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হতো এটাও থ্রি বাই থ্রি আসলে কিন্তু যেহেতু মাঝে যোগ চিহ্ন আছে এটা যা হবে এটাও কিন্তু তাই হবে এখানে যদি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হতো এখানেও থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হতো তখন আমরা এইখানে লিখতাম অন জিরো 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 ওয়ান মানে কর্ণ বরাবর অন আর বাকি ক্ষেত্রে জিরো জিরো বসত এখন দেখো এই যে যোগ করছি কিভাবে এই যে এই নাইন আর এই টু গুণ হয়েছে এখানে এ মেট্রিক্সের স্কেলার গুণ যে খেয়াল করা স্কেলার গুণ কিন্তু একটা সংখ্যাতে মেট্রিক্সে গুণ করা মানে প্রত্যেকটি ভুক্তিকে গুণ করা এখানে টু কিন্তু গুণ আকারে আছে তাহলে এই টু এখানে গুণ হবে এই টুর সাথে গুণ হবে ফোরের সাথে গুণ হবে মাইনাস থ্রির সাথে গুণ হবে তাহলে এই টু এই টুর সাথে গুণ হলে তাহলে এই উপাদান হবে নাইন প্লাস এই টু গুণ হলে টু টু মাইনাস ইলেভেন এই ইলেভেন কিন্তু এখানে গুণ হবে একইভাবে এই টু দিয়ে গুণ করে ইলেভেন দিয়ে গুণ করে যোগ বিয়োগ করা হয়েছে মাঝে যে চিহ্ন আছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি সবগুলো জিরো হয় দেখো যে নাইন প্লাস টু ইলেভেন হয় মাইনাস ইলেভেন জিরো সবগুলো জিরো যে মেট্রিক্সের সবগুলো উপাদান জিরো হয় বা সবগুলো ভুক্তি জিরো হয় তাকে কিন্তু আমরা বলি জিরো মেট্রিক্স একে প্রকাশ করা যায় এভাবে তাহলে আমরা কিন্তু প্রমাণ করলাম স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই টু জিরো তো অঙ্কটা কিন্তু অত্যধিক ইম্পর্টেন্ট তোমাদেরকে গুরুত্ব সহকারে অঙ্কটা সলভ করতে হবে এরপরে আমরা আমরা যে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লাম এই প্রশ্ন রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের বইতে আছে যেগুলো তোমরা বাসায় চেষ্টা করলেই বাড়বে সবগুলো অঙ্ক সলভ করে দেওয়ার মতো সময় হয় না ক্লাসে আবার প্রয়োজনও হয় না কারণ একই নিয়মের অঙ্ক হলে অবশ্যই বাসায় কাজ দিতে হয় বাড়ির কাজ দিচ্ছি লিখে নাও যে দুইটা অঙ্ক আমরা করলাম সেই দুইটা অঙ্ক যদি বুঝে থাকো না বুঝলে তো অবশ্যই বারবার ভিডিওটা দেখবে বুঝে থাকো অবশ্যই এই অঙ্কগুলো নিজে নিজে পারবে অবশ্যই খাতায় এই অঙ্কগুলো নোট করবে যেমন সাতের এক দুই তিন আমরা কিন্তু এর আগেও সাত নম্বর অঙ্ক কাজ দিয়েছিলাম দুই নম্বর লেকচারের যদিও আবারও দিচ্ছি সাতের চারটা আমরা করে দিলাম আটের এক আটের দুইটা অঙ্ক আছে একটা অঙ্ক প্র্যাকটিস করলে চলবে নয়ের এক আমরা করছি এখন এখানে নয়ের দুই আর হলো ছয় তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে সৃজনশীলের মধ্যে যখন খ অথবা গতে এরকম কোনো অঙ্ক আসবে তখন আমরা সহজে বুঝতে পারব তো আজকের ক্লাস বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে না বুঝলে কোথায় বোঝেনি সেটা তোমরা অবশ্যই বলবে যে এখানে ভালো করে বুঝতে পারিনি তো আজকের ক্লাস এ আল্লাহ হাফিজ